আর পুলুরেগে ঝামারান খবরছেন নজরবন্দ হইয়া হালেগে 2024 সাহিত্রেনা লোকসভা বাছনাও মুচেট কাতে অর্জ উছানা কানা আর পলমে 9 জুন হিল তেসার ধাও লেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরিয়েই হাতাওয়া কাদা ইনাদায়ম খনগে প্রধানমন্ত্রী মিমিটতে আজা কামিহরা লাহাসেনে লাহাই দিয়ে দাত তেহিন ওড়িশারেনা ভুবনেশ্বররে বৈঠক দহলে তাহেনাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি আগুয়ান কোয়া যাহারে সেটেরে তাহেকানা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর ওনা ঠাঁও রেগে বিজেপি বিধায়ক মোহন চরণ মাঝি উড়িষারে নওয়া চিরমন্ত্রী হুয়ুআই মেন্তেকো উছন কেদা উড়িষারেন বিজেপি আগুয়ান কোয়া দাবি প্রধানমন্ত্রী উড়িষ্যা পনদ্দ নাম্বার 1 পনত বেনাও রেনা এ কুরুমুটুয়েদা ওনাতে তেহিং মোহন চরণ মাঝি সিএম বেনাও রেনা এ কুরুমুটুয়েদা আজি ভারতীয় জনতা পার্টি ওড়িশা প্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা হাসল করে আজি সরকার প্রতিষ্ঠা করিবারে মহাপ্রভুঙ্কর আশীর্বাদ রয়েছে এবং তাহা সহিত যে 4.5 কোটি ওড়িশার লোক মানে যে মানে কি এথর পরিবর্তন করিবার যে সংকেত দিয়েছিলে এবং তাহা কার্যরে পরিণত করি ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন করি বহুমতরে বিজয় করি আজি ভারতীয় জনতা পার্টিকে সরকার আনিথিবার সেই 4.5 কোটি ওড়িয়াঙ্কু মোর কোটি কোটি প্রণাম জনাউছি ধন্যবাদ দেউছি এবং আজি যে দীর্ঘ 24 বর্ষর শাসন থিলা তার পরিবর্তন হয়েছি এবং লোকমানে যে আশা এবং আকাঙ্ক্ষা এবং ওড়িশার বিকাশ পাই যেভাবে ভাবে ভারতীয় জনতা পার্টি প্রতি আস্থা প্রকট করেছেন নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি আগামী দিনরে তাকে সম্পূর্ণ ভাবে পূরণ করা সহিত ওড়িশাকে ভারতবর্ষের 1 নম্বর রাজ্যের পৌঁছ করা নিশ্চিত ভাবে আজ সংকল্প নেছি এবং তাহা নিশ্চিত ভাবে কার্য আগামী দিনরে তাহা কার্যকারী করিব সমস্ত বহুত বহুত ধন্যবাদ নমস্কার।